সালামু আলাইকুম আল্লাহ বরকমুলিলাম আবাদা আমরা দাঁড়াইয়া আসি কুরা মাদ্রাসার সাফরান অম্মুলকুরা মাদ্রাসার ক্যাম্পাসের মাঝে আমরা দাঁড়াইয়া আছি যেটা দুই হাজার উনিশ সালে শুরু হয়েছে সাতজন ছাত্র নিয়ে এই মাদ্রাসার যাত্রা শুরু হয় এবং এখন আমরা দুই হাজার বিশ সালের শেষের দিকে আসি এখন আমরা এখানে ছাত্র ছাত্রী ছাত্র আছে টুটেলা ছয়ষট্টি জন বারোজন শিক্ষক ছয়জন এথিম আঠারোজন গরিব ছাত্র এখানে লেখাপড়া করার আলহামদুলিল্লাহ তো এটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস এবং আরবি সিলেবাসের সমন্বয়ে এখানেও পাঠদান করা হয় তো আমরা সিলেটর কোরআন এবং সেই সুনাবৃত্তিক একটা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি অনেক ছাত্রবর্তী হইতো স্যার এই মুহূর্তে কিন্তু আমরা স্থান সংকুলনের কারণে ছাত্রদেরকে আমরা নিতাম পারি না বর্তমানে দোতলার খাস চলের দেশি বিদেশি যারা বা এবং বোনেরা দানশীল আসেন তারা দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আপনারা সহযোগিতা করবা এই খাজল লাগিয়া যাতে এই খাজটারে সুন্দর এবং সার্থকভাবে আমরা সম্পন্ন করতাম পারি এবং আপনাদের সবার কাছে আমরা দোয়া কামনা করি যে আমরা সবাই জানি যে এই যে মাদ্রাসা গিয়া যে সাত জারিয়া হিসাবে এটা থাকবো তো আমরা এই জারিয়া আমরা দুনিয়া থেকে বিদায় নিলেও এটা সাত জারিয়া জারি হিসাবে থাকবো ওইখানে ছোটো ছোটো বাচ্চারা দুইটা বিভাগে লেখাপড়া করে একটা হিপস বিভাগ একটা ওই কি খিতাব বিভাগ তো এই দুইটি বিভাগ অনেক প্রেশার আছে অনেক সারট্রেন্টে ভর্তি হইতে স্যার কিন্তু আমরা এই মুহূর্তে নিতাম পারি না আমরা মসজিদ এবং আমরা মাদ্রাসার যে বিল্ডিং আছে এইখানেও সাবটেন্দ্র আমরা থাকার ব্যবস্থা দিতাম পারিয়ান না তো এই ব্যাপারে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা সহযোগিতা করবা যে সিলেটও বিশেষ করে সিলেট শহর শহরতলিতে যে এই প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজন সিলেটর দাওয়াতি ময়দানও বা সিলেটর জীবনযাত্রার মাঝে যে ইসলামিক ওয়ে অফ লাইফ শিক্ষা দেওয়ার লাগি যে শিক্ষা ইলমর প্রয়োজন এই ইলমর খেদমত করিয়া যার মূল করা মাদ্রাসায় ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করিয়ান আপনারা এই আমরা লাগি দোয়া করবা এবং এই প্রতিষ্ঠানে যারা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করিয়া আপনি যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন অতীতে সবার মাল আল্লাহ আল্লাহ বরকত দান করতা এই দোয়া করিয়া আমরা শেষ করিয়া ওসল্লাহ নবীনা মুহাম্মদ ওয়াল আলি ওয়াসাবি ওসাল্লাম